সালাতির একটা মুহূর্ত রয়েছে সেজদার মুহূর্ত ও সেজদাই গেয়া যদি আমরা দোয়াটি পড়তে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিছু পুরস্কার রেখেছেন আল্লাহ নবী বলেন সালাতের সেই গেয়া দোয়াটি যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ওয়াসায়াদ দান করবেন রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ পাকরব বোলা আলামিন শত্রুর শত্রুতা থেকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন আল্লাহ পাকের অনুগ্রহ অনুকম্পা দয়া তার উপর বর্ষিত হবে জীবনের তামাম গুনাগুল আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এই জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সুরি বাখানা তেতাল্লিশ নম্বর আয়াতে বলেন ওয়াটি মোসলাতা ওয়া তু জাকাত ওর কা আল্লাহ পাকরব বুলা আমিন বলছেন বলছেন সলাদ টায়েম কর প্রদান করো আর রুপুকারীদের সাথে তোমরা রুপু করো আল্লাহ পাকরব গুলা আমিনের নির্দেশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বাইহাকি শরীফের বর্ণনা বাইহাকি শরীফের 2807 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ ফাকদ দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাত দ্বীন সালাতটা হলো দ্বীনের ধর্মের একটা স্তম্ভ যে ব্যক্তি একে কায়েম সে যেন ধর্মটাকে কায়েম রাখলো দিনটাকে কায়েম রাখলো আর যে ব্যক্তি সালাতটাকে ধ্বংস করে দিল সে যেন দিনটাকে ধ্বংস করে দিল আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের মাধ্যম হচ্ছে সালাত আল্লাহ বলেন উসজুদ অকতারি তোমরা সালাত আদায় করো আর আমার নিকটবর্তী হয়ে যাও এজন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের গুরুত্ব দিতে আম

এজন্য কোন ব্যক্তি যদি সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরকালে অনেকগুলো পুরস্কার দান করবেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন সূরা মুমিনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইয়ুহাফিযুন উলাইকাহুমুল ওয়ারিসুনা লযীনা ইয়রিসুনাল ফিরদৌসহুম ফিহা খালিদুন যারা সালাতের প্রতি যত্নবান হবে যারা সালাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ এজন্য সালা যদি আমরা আদেই করি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা পুরস্কারের ঘোষণা করেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি খামস আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি সালাত আদে করবে পাঁচটা নিয়ামত পাঁচটা পুরস্কার আল্লাহ পাক তাদেরকে দান করবেন ইয়ারফাউ আনহু দি কলাইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইমুরু আলাস সিরাতি কাল বারকে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাআন হু দিয় কলাইসি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার ওয়া কবর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে দূর করে দিবেন কবর আযাব হবে নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় করার দ্বারা তে ইয়ুতিহিল্লাহু কিতাবু বিইয়ামিনি কঠিন ময়दानी আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন ওয়ায়মুরু আলাস সিরাতি কাল বারাকিম আর পুল সিরাতের পুল আল্লাহ পাক রব্বুল বিদ্যুতের বেগে পার করায় দিবেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর পুরস্কার ওয়ায়াদুল জান্নাতা বিগাইর হিসাব আল্লাহ পাক রব্বুল হিসাব সারাই তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সালাত আদায়কারীকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এজন্য যারা সালাত আদায় করবে দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই কবরেও তাদের কোনো ভয় নাই আর পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না আল্লাহ পাক রব্বুল আল বলছেন লাফো ফুনা আলআহিম ওয় লা হুম হ্যাঁ কোনো ভয় থাকবে না কোনো টেনশন পরেশানি তাদের থাকবে না একজন নিজেও সালা তাদের করতে হবে আমাদের সন্তান সন্ততিদেরকেও সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে একজন আল্লাপাক রব্বুলা আলমিন বলছেন সুরে তাহাফ সুর বত্রিশ নম্বর আয়াত ও আমর আহ কে বিশ্বলা তি বস্তবি রায়হাম লে নেজপন্ন রুজুকো না রুজুক আল্লাহ বকরবুল আনমিন বলছেন তোমার আহল পরিবার পরিজন সন্তানদেরকে সালাতের প্রতি উৎসাহ করো সালাতের প্রতি তাদেরকে আদেশ করো পত্তাদেশ করো নিজেরাও এর প্রতিযত্নমণ হও কারণ তোমাদেরকে শিয়ামই রিজিক চাই না কারণ আমি আল্লাহ নিজেই তোমাদেরকে রিজিক দেয়া থাকি আমি আল্লাহ নিজেই তো রিজিক দিয়ে থাকি সুতরাং নিজ সালাত আদায় করতে হবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও সালাতের প্রতি নির্দেশ দিতে হবে সালাত আদায় করব আর সালাতের ভিতরে যে আমলটির কথা বলছিলাম যখন আমরা নফল নামাজ পড়ব সেই দায় যখন চলে যাব আমরা সেজদা যাওয়ার পরে দুই সেজদার মাঝখানে কিন্তু বসি দুই সেজদার মাঝখানে যে সময়টুকুন আমরা বসি ওই সময়ে আমরা একটা দোয়া পড়ব দোয়াটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ শরীফে 178 নম্বর হাদিসে এই দোয়াটি এসেছে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল বাইনা সাজদাতাইনি ফি সালাতিল লাইলি রব্ব বেগু ফিরলি ওর হামনি অজীবরুনি ওর যুকনি ওর ফিয়াহাদিনী আমরা রাতের বেলা সেইদায়কে আমরা দুই সেজদার মাঝখানে এই দুয়াটি নফল নামাজে আমরা এই দোয়াটি করবো আল্লাহ ফাকি নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমরা বড় বড় বেগু আল্লাহ আমাদের একে মাফ করে দেন ওর আমাদের উপরে দয়া নাজিল করেন অজবুর নি ওর যুকনি ওরফ আইনী বাহাদিনী আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেন জিক দান করেন সম্মান দান করেন হেদয়ত দান করেন আল্লাহ পাহকের কাছে যখন ঈদ আমরা করবো আল্লাহ পাহর বোলা আল এই দুনিয়াতে থাকার জন্য চলার জন্য যা কেসের প্রয়োজন সব কিছু আল্লাহ পাকরব বোলা আল ব্যবস্থা করে দেবেন সব আল্লাহ রিজিকের কোনো অভাব থাকবে না শত্রুর শত্রুতা দেখে হিংসুকের হিংসাতে গাল্লা হেফাজত করবেন আল্লাহ পাকের দয়া অনুগ্রহ অনুকম্প আমাদের উপরে বর্ষিত হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের গুনাগুন মাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফাইসলা করে দেবেন সুহান আল্লাহ